আমার পরে আসতেছেন বারিক বিন আলেম দিন হযরত মাওলানা মাহমুদুর রহমান দিলওয়ার সাহেব। বাঘ বাঘ, আমাদের কিছু বাঘ কিন্তু খাঁচায় ঢুকে গেছে, কিছু বাঘ বুড়া হয়ে গেছে, শত শত বাঘের বাচ্চা ময়দানে নেমে গেছে। ভবিষ্যৎ আছে আমাদের ইনশাআল্লাহ, ভবিষ্যৎ আছে, নৈরাশ্যের কিছু নাই। আর ইসলামের এই বাঘ, শত শত বাঘ, একটা দুইটা বাঘকে বন্দি করা যায়, এটা করা যায়, শত শত বাঘকে কিছু করা যাবে না, ঠিক কিনা বলেন? আর আল্লাহ মুতিম্মু নূরিহি ওয়ালাও কারিহাল কাফিরুন, ইসলামের এই চলমান স্রোতধারা চলছে, চলবে, কেমন পর্যন্ত চলতে থাকবে, এটাকে স্বাভাবিকভাবে যদি চলতে দেওয়া হয় তাহলে এই স্রোতে সমাজকে পরিষ্কার করবে, সমাজের পৌকিলতা জঞ্জাল এগুলো ভাষায় ধোয়ায় নিয়ে যাবে। আর ইসলামের এই স্রোতে কেউ যদি বাম দেওয়ার চেষ্টা করে তাহলে আস্তে আস্তে উঁচু হবে, আস্তে আস্তে ফুলবে, ফাঁপবে, এমন এক সময় আসবে পানির তোড় এত বেশি হবে, যারা বান দেওয়ার চেষ্টা করেছে বান শুদ্ধ তাদেরকে, বান যারা দিয়েছে তাদেরকে, ওই ইসলামের বান ভাঙ্গা স্রোতে খড়কুটার মতো ভাষায় সাগরে নিয়ে নিশ্চিহ্ন করে ফেলবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলছেন আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাও কারিহাল কাফিরুন।